অসম্পলকে বোঝাতে হবে যে অমৃতের সন্ধান পাওয়া গেলে তা ভাগ করে দেওয়া হবে দিবাশুর। উদ্ধার হওয়া অমৃতের সবটা ভাগ দেবতারাই পাবে। সেই ব্যবস্থা খোঁজ করবেন স্থিতির কর্তা ভগবান বিষ্ণু। মন্দার পর্বতকে উপরে আনা হল মন্থন দণ্ড হিসেবে, আর শিবের গলায় অবস্থানকারী বাসুকী নাগকে রাজি করানো হল মন্থন রজ্জু বা দড়ির মতো ব্যবহার করে। শুরু হল সমুদ্র মন্থন, ক্ষীর সাগর গোল পার করা মন্থন। ছড়িয়ে পড়ল মহাতন্ত্র।